এই যে আমার যে হোটেলে আমি উঠেছি তারা প্যালেসেতে না তিন জাতীয় রুম আছে, এই যে সামনের একদম যেগুলো ফ্রন্ট সি ফেসিং। হ্যালো এভরিবডি, আমি রিতম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার পুরী ভ্রমণের এর আগের পর্বে আমি আমার হাওড়া থেকে পুরীতে মাত্র 6.5 ঘন্টায় বন্দে ভারত এক্সপ্রেসে পৌঁছানোর অভিজ্ঞতা দেখিয়েছিলাম। যারা সেই পর্বটি দেখে উঠতে পারেননি, নিচে রইল সেই পর্বের লিঙ্ক। আজকে এই সিরিজের নতুন পর্ব। প্রায় 2 বছর পর আমার আবারও পুরীতে ফিরে আসা। মাঝে এই 2 বছর খুব মিস করেছিলাম পুরীকে, নানা কারণেই কিন্তু আর পুরী আসা হয়ে ওঠেনি। আর এবার যখন এলাম, এবার কিন্তু আমার যাত্রা ছিল একাকী, সঙ্গে কিন্তু অন্য কেউ ছিল না। তাই পুরী স্টেশন থেকে বেরিয়েই প্রথমে যে জিনিসটা মাথায় নিলাম সেটা হচ্ছে যে কোথায় একটা ভালো হোটেল খোঁজা যায়। তবে আমাদের আগামী 1-1.5 ঘন্টায় কী অভিজ্ঞতা হলো সেটা যখন আপনাদের সঙ্গে শেয়ার করব, তখন বুঝবেন যে কলকাতা বা বাকি অন্য যে জায়গা থেকেই আপনারা পুরীতে আসছেন, সেখানে যদি এখন প্রি বুক করে না আসেন হোটেল, তাহলে কতটা ঝঞ্ঝাটের মধ্যে পড়তে হতে পারে, সেই অভিজ্ঞতাই শেয়ার করব একটু পরে। ভিক্টোরিয়া অবধি এখানের অটোগুলো কেউ বলছে 200, কেউ বলছে 220, কেউ বলছে 150, কী যে রেট ভগবান জানে। আমার তো মনে হয় 100 টাকাতেই যাওয়া উচিত, যেটুকু ডিস্টেন্স। দেখা যাক কাউকে কনভিন্স করতে পারি কি না। তাকে 150-র নিচে কেউ যাচ্ছে না, এনার সঙ্গেই যাই, ছেড়ে দেবেন বলছে। দুজনের 150 টাকা, আমি আর শুভদীপ যাবো, চলো দাঁড়াই কিরি কিরি যাওয়া যাক। পুরীতে কিন্তু গরম যে খারাপ আছে তা নয়, মানে এখনো বেশ সালট্রি, তাই তো শুভদীপ? বেশ ঘামই হচ্ছে, ভালো গরম নেমেই যাচ্ছে। আমি ওই জন্য নামার আগেই টুপি আর সানগ্লাসটা সচেতনতা হিসেবে বার করে পরে নিয়েছি। আমি জানি ট্রেনে বেশ এসিতে আসছিলাম আরামে, এই আরাম বেশিক্ষণ টিকবে না। আর এবার বলে রাখি, যারা শুভদীপকে চিনতে পারছেন না তাদের জন্য, শুভদীপের সঙ্গে কিন্তু আমার আলাপ এই ট্রেন জার্নির মারফতেই। শুভদীপ আমারই মতো এই ট্রাভেল ব্লগার কমিউনিটির একজন সদস্য, এবং যেহেতু আমি এবার একাই ট্রাভেল করছিলাম, তাই ট্রেনে আমরা নিজেদের মধ্যে ডিসাইড করে নিই যে বাকি ট্রিপটা একসঙ্গে থাকবো এবং ঘুরব। ভালোই হলো, একাকিত্ব অতটা কিন্তু এবার আর ফিল হবে না। আর গল্প করতে করতে পৌঁছে গেলাম পুরীর সেই বাঁকটিতে, যে বাঁক থেকে ডান দিক নিলে বাঙালি পর্যটকের সমস্ত দুঃখর অবসান হয়। সব দুঃখ, গ্লানি এবং মনের যন্ত্রণাকে রেখে এলাম বাঁকের ওপারে। এর পরের যে সময়টুকু কাটবে সেটায় শুধুই থাকবে ভালো লাগা আর পুরীর জন্য ভালোবাসা। চলুন সবাই মনে মনে একবার বলি জয় জগন্নাথ। এবার যখন বাড়ি থেকে রওনা দিই, তখন ইচ্ছে ছিল যে ভিক্টোরিয়া হোটেল বা পুরী হোটেলের মধ্যে যে কোনো একটায় থাকবো। তবে পুরীতে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ইরেসপেক্টিভ অফ দ্য সিজন, পুরীতে কিন্তু পর্যটকের এখন ঢল নামছে, এবং আপনারা যদি ঠিকমতো প্রি বুকিং করে না আসেন তাহলে এখানে রুম পাওয়া কিন্তু প্রায় নেক্সট টু ইম্পসিবল। ভাবুন, এরকম গরমের সময়তেও পুরী হোটেল সোল্ড আউট, একটাও রুম নেই। পুরীতে যদিও হোটেল কিন্তু অনেকগুলো দিকে ক্লাস্টার্ড, যেরকম এই স্বর্গদ্বারের দিকটা, চক্রতীর্থ রোড কিংবা লাইট হাউস। আমার ব্যক্তিগতভাবে কিন্তু বরাবর স্বর্গদ্বারের আশপাশে থাকতে ভালো লাগে, এবং তাই যখন হোটেল খোঁজা শুরু করি তখন ভিক্টোরিয়া বা দ্বীপ রিসোর্টসের সামনে নামি এবং সেখান থেকে প্রত্যেকটা হোটেলে কথা বলতে বলতে এবং অ্যাপ্রোচ করতে করতে যাই। তবে এবারে এই জাতীয় সি ফেসিং রুমস পাওয়াটা কিন্তু দেখলাম প্রায় নেক্সট টু ইম্পসিবল যদি আপনারা প্রি বুক করে না আসেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে কেন। ধরে নিন একটা বন্দে ভারত কিন্তু রোজ পুরীতে এখন অ্যাডিশনালি 1150টা করে লোক আনছে, এবং তাদের যদি ধরেও নিই 2 জন বা 3 জন করে একটা রুমে থাকছেন, তাহলেও কিন্তু এই নতুন লোকগুলোর জন্য পার ডে 350-400 রুম লাগছে। এবং বুঝতেই পারছেন আমার মতো হয়তো অনেকেই স্বর্গদ্বারকে বেছে নেয় নিজেদের থাকার জন্য। তাই আমাদের একটাই ছোট্ট সাজেশন থাকবে যে আপনারা যদি এই দিকের কোনো সি ফেসিং রুমস চান, তাহলে কিন্তু কলকাতার যেগুলো বুকিং অফিস, সেটা নিউ সি হক হোক, পুলিনপুরী হোক, পুরী হোটেল হোক কিংবা ভিক্টোরিয়া, সেখানে আগে গিয়ে অ্যাটলিস্ট 2 মাস আগে থেকে রুম বুক করবেন। তবে আমাদের মতো যারা একদম শেষ মোমেন্টে প্ল্যান করছেন কিংবা কোনো কারণবশত 2 মাস বা 3 মাস আগে প্রি রিজার্ভ করার সুযোগ হয়নি, তারা দুটো জিনিস করতে পারেন। একটা হচ্ছে এয়ারবিএনবি
গোয়াই বিবো বা মেক মাই ট্রিপের যেগুলো রেজিস্টার্ড পার্টনার হোটেল সেখানে একবার অ্যাভেলেবিলিটি চেক করতে পারেন, কিংবা এই যে সি ফেসিং হোটেলগুলোর লাগোয়া যে সরু সরু গলিগুলো ঢুকে যাচ্ছে পুরীর একটু ভিতরের দিকে সেখানে রুমস দেখতে পারেন। সেখানে যদিও নন সি ফেসিং রুমস হবে কিন্তু অ্যাটলিস্ট রুম পেয়ে যাবেন। আমরা সত্যি হোটেল খুঁজতে খুঁজতে ক্লান্ত এবং মানে কি বলবো আর কি, মানে এতই এবার বিরক্ত লাগছে। আমি কখনোই এটা বলবো না যে এই হোটেলটায় থাকবো বলে আমি পুরী এসেছিলাম, কিছু পাইনি। তবে কম্পারেটিভলি এটা তো যেহেতু সি ফেসিং প্রপার্টি তাই আমার খারাপ লাগেনি, তাই এখানেই রুম নেব আপাতত। তাও সামনের দিকে রুম পাইনি, চলুন দেখা যাক কি আছে। এটা হচ্ছে আমাদের হোটেল তারা প্যালেসে পার্শিয়াল সি ফেসিং রুম। রুমটার এইটা এন্ট্রেন্সের এরিয়া, ঢুকে এখানে একটা ছোট বসার জায়গা, একটা টু সিটার সোফা, এখানে একটা ছোট কাঁচের টেবিল, দুদিকে দুটো সাইড টেবিল আছে। এই এটা কিং সাইজ বেড, এতে যদি আড়াআড়িভাবে শুই মোটামুটি তিনজন মানুষ হয়ে যেতে পারে। আমার আর শুভদীপের ক্ষেত্রে ঠিক আছে, আমরা ইনিশিয়ালি ভাবছিলাম যদি দুটো সিঙ্গেল বেড হয়, তবে এখানে সেরকম কনফিগারেশন কোথাও পাওয়া গেল না। পিছনটা এদিকে ওয়ালপেপারের কাজ করা, এইদিকে হচ্ছে টিভি ইউনিট সেটটপ বক্স সমেত দুটো জলের বোতল ওনারা দিয়েছেন, আর পিছনেও একটা ব্যাকড্রপে ওয়ালপেপারের কাজ করা। এইখানে এই জায়গাটুকু এক্সট্রা রুমের, এটা আমাদের লাগেজ টাগেজ রাখতে কাজে দেবে। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ আছে, কিছু কি আছে না খালি, এখানেও খালি জামা কাপড় রাখা যেতে পারে। এদিকে মহিলাদেরই মেনলি লাগবে, আমার শুভদীপের খুব একটা কাজে আসবে না, সাজার জায়গা। এখানে উপরে লাইট আছে, আর এই দিকটায় আমাদের একটা ভিউ আছে, এই জানলা থেকে বসেই কিন্তু এখান থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। আর হ্যাঁ, আমরা বারান্দাটা চলে একবার খুলে দেবো, শুভদীপ বারান্দাটা দিয়ে দেখাই। ব্যাপার হচ্ছে এগুলো যেরকম বললাম পার্শিয়াল সি ফেসিং, আমাদের কিন্তু রাস্তার ঠিক ওপারটাতেই সমুদ্র, মানে একদম এপার আর ওপার। কিন্তু একদম যেগুলো সামনের রুম সেগুলোর ভাড়া অনেক বেশি এবং ন্যাচারালি অ্যাভেলেবেলও নেই, তো আমরা এই পার্শিয়াল সি ফেসিং রুমই পেলাম। এই দিক বরাবর যে রাস্তা চলে যাচ্ছে লাইট হাউসের দিকে, এদিকের রাস্তাটা ভিক্টোরিয়ার দিকে বা পুরী স্টেশনের দিকে চলে যাচ্ছে। একদম রাস্তার ধারেই কিন্তু মেন রোডের ওপর এই প্রপার্টিটা। নিচে দেখুন কিছুটা লন মতো এরিয়া আছে, সুন্দর, বেশ অনেকটা জায়গা জুড়ে, হ্যাঁ ফুটবল খেলা যাবে। আর এখানে দেখুন বসার মতনও দুজনের বারান্দায় কিন্তু আরামসে হয়ে যাবে, এমনি ভালো। আর এই দিক থেকে আরেকবার টোটাল ঘরটা দেখিয়ে দিই, এই মোটামুটি জায়গা। এমনি মোটামুটি যে একটা ঘরে যা লাগার তাই আছে, তবে হ্যাঁ এটা সত্যি যে আমরা যে দামটা দিয়েছি সেটা একটু পরে শেয়ার করছি, সেই তুলনায় হয়তো একটু ওভার প্রাইস লাগতে পারে। তবে তার আগে চলুন একবার আপনাদের ওয়াশরুমটা ঘুরিয়ে দেখাই। ওয়াশরুমটাও কিন্তু মাঝারি সাইজের কিন্তু খুব পরিষ্কার, ওয়েস্টার্ন সিট আছে এখানে, টয়লেট, আর এখানে শাওয়ার এরিয়া, কাঁচ আছে, বেসিন আছে। আর এইদিকে আপনার মোটামুটি পুরোটাই দেখছেন ভিট্রিফাইড টাইলস, ওদিকে এটা কি হ্যাঙ্গিং রড, হ্যাঁ এইদিকে, হ্যাঁ এদিকেও হ্যাঙ্গিং রড, এদিকে কিছু কি আছে না। এমনি মোটামুটি এই বাথরুমটা খুব একটা যে বেশি জায়গা আছে তা নয়, তবে খুব পরিষ্কার, এটা দেখানোর ছিল। রুমের সঙ্গে লাগোয়াই কিন্তু এখানে বাথরুম আছে এবং গরম জল ঠান্ডা জল দুটোই পাবেন। এই যে আমাদের রুম আমরা নিয়েছি এখানে, তো আমাদের ট্যারিফ পড়ছে প্রতিদিন 3,500 টাকা করে। এতে বোধহয় ব্রেকফাস্টের কিছু তো বলেনি না? না, ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুডেড নেই, শুধু রুম 3,500 টাকা। পার্শিয়াল সি ফেসিং যেরকম বললাম, আমার মনে হচ্ছে এগুলো একটু অফ সিজনে এলে 2,800-3,000 টাকায় পেয়ে যাবেন। দামটা নিচ্ছে হচ্ছে এই প্রপার্টিটার লোকেশনের জন্য, ফ্র্যাঙ্কলি স্পিকিং ঘরগুলো কিন্তু 3,500 টাকার মতো নয়, একেবারেই নয়। এখান থেকে ধরুন স্বর্গদ্বারের যে মার্কেটটা, আমাদের পায়ে হেঁটে 5 মিনিট মতো নিল, তাই তো? 5 মিনিট তো নেবেই। আর ভিক্টোরিয়ার যে জাংশনটা সেটা ধরুন প্রায় 10 মিনিট হাঁটা। এখানে সামনে থেকে টোটো অটো পেয়ে যাবে, সামনে প্রচুর বুকিং অফিসেস আছে যেখান থেকে ট্যুরিস্ট ভেহিকলস পাবেন, আপনাদের যদি কোনো সাইট সিইং করতে হয় সেসবেরও সব পেয়ে যাবেন। তবে ওই আর কি, আমি আমি একদম ওপেনলি বলছি, আমি যদি বলা হতো যে এই ঘরটা 3,500 টাকায় অন্য সময় কেউ দেবে আমি নিতাম না, আমার মনে হয় এটা 2,500-3,000 টাকার মধ্যেই হওয়া উচিত। তবু আমি আবারও সব জায়গার ক্ষেত্রে যেরকম বলি, নিচে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখলাম, ওনাদের সঙ্গে যখন আপনারা আসবেন কথা বলে নেবেন, কারণ পুরীতে সিজন অফ সিজনের ব্যাপার থাকে, দাম বাড়ে কমে। যদি আপনাদের মানে জাস্টিফাইড মনে হয় তাহলেই বুকিং করবেন, আমার কোনো পার্সোনাল প্রেফারেন্স নেই, কারণ আমি পার্টনারশিপে আসিনি, দেখলেনি, আমি সব জায়গায় ঘুরতে ঘুরতে ইভেন্চুয়ালি এখানে এসে রুম নিয়েছি। এটা খুবই বলার ছিল আর কি, চলুন আমরা প্রচণ্ড ক্লান্ত, ফ্রেশন আপ হবো, লাঞ্চ করতে হবে, তারপর আবার দেখা হচ্ছে। এখানের বারান্দা থেকে কি কি দেখা যাচ্ছে দেখাই, দূরে এই হচ্ছে লাইট হাউস, ওখানেই হচ্ছে হোটেল শ্রীহরি, আমি এর আগে এসে ওই দিকটা করেছিলাম গুরুদ্বারার পাশে। আর এখান থেকে অপূর্ব সি ভিউ, দারুণ সুন্দর লাগছে, নিচটা তো লন,
বাচ্চারা গেলে খেলতে টেলতে পারবে, খুব সুন্দর লাগবে। আর এই দিকের যে রাস্তাটা, এইটা পিছনে চলে যাচ্ছে এবং এই সোজা গেলেই কিন্তু গুরুদুয়ারায় কানেক্টেড। খুব সুন্দর, এখান থেকে বারান্দা থেকে ভিউটা কিন্তু খুব মনোরম, খুব সুন্দর এবং অনেকটা জায়গা দেখুন বারান্দাটায়। আমার তো মনে হচ্ছে রুমটা আরেকটু বাড়িয়ে বারান্দাটা ছোট করলে বরং ভালো হতো। আজকে আমাদের দুপুর হয়ে যাওয়ার দরুন আমরা আর বাইরে কোথাও খেতে যাইনি, তো হোটেল তারা প্যালেসের কিন্তু এটা একটা বেনিফিট যে রুম সার্ভিস আছে, তো আমরা রুম সার্ভিসে অর্ডার দিয়েছি। শুভদীপ আসলে ভেজ খেতে প্রেফার করে, তো শুভদীপের জন্য হোয়াইট রাইস আর এই পনিরের, চিলি পনিরের একটা আইটেম আমরা অর্ডার দিয়েছি। আর আমি নিয়েছি হচ্ছে একটা মিক্সড ফ্রাইড রাইস আর এই একটা ছোট কোল্ড ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম। এই সমস্তটা ধরে রুম সার্ভিস চার্জ নিয়ে আমার খরচ পড়লো 666 টাকা। মানে আমি বলবো মিডিয়াম কস্টলি, খুব হাই ফাই দামও নয়, কারণ পরিমাণ যেরকম দেখছেনই দুজন কিন্তু খেয়ে, তাই তো বলছো দুজনে খাওয়া হয়ে যাবে, পনিরটা বা ভাতেরও যা পরিমাণ আছে। তো ধরুন আমাদের এই যে আমরা নিয়েছি আইডিয়ালি এতে তিনজন খেতে পারে, তো আমরা দুজন এটাই খাবো। আমি মিক্সড ফ্রাইড রাইসটা খেলাম, বলতেই হয় দারুণ স্বাদ কিন্তু। এইদিকে যে রাস্তা দেখছেন এটা সোজা চলে যাচ্ছে ভিক্টোরিয়ার দিকে, স্বর্গদ্বারের দিকে, আর এই দিকের উল্টো দিকটাতেই হচ্ছে সমুদ্র। চলুন যাওয়া যাক। কত বছর পর আবার পুরীতে, এরকম গ্যাপ পড়ে না, ইউজুয়ালি বছরে দুবার তিনবার আসা হয়, লাস্ট দুবছর আর আসার সুযোগ হয়নি, বিয়ে থাওয়া নানা কাজে আটকে গেছিলাম। এত রিফ্রেশিং এই পুরীর সমুদ্র আর কি বলবো। এদিকটা তবু স্বর্গদ্বারের থেকে একটু দূরে, বাট স্টিল দেখতেই পাচ্ছেন এখানেও বাচ্চাদের মানে খেলার জন্য একটা মেলা মতো বসেছে। বিকেলে আস্তে আস্তে সব স্টলগুলো খুলে যাবে এবং এখানে এই চেয়ারগুলোয় বসলেই তো ঘন্টার পর ঘন্টা সময় কেটে যায়। এদিকে সেটিং সান আর এদিকে এই সমুদ্রের ফ্রেশ হাওয়া, কতটা যে রিফ্রেশিং লাগছে কি বলবো আপনাদের, অপূর্ব অপূর্ব। জাস্ট এখানে বসলেই এই মিষ্টি নিয়ে নিয়ে আসবে, ঘোড়া যাচ্ছে, উটগুলো যাচ্ছে, জাস্ট একটা দারুণ দারুণ ফিলিংস কিন্তু। কিরে কেমন লাগছে? দারুণ লাগছে। তুই কবছর পর এলি? আগের বছরই এসেছিলাম। আচ্ছা, এটা আমার 14তম পুরী আসা। আরে বাবা, এত প্রো লোক একদম। আর ও ছেলেটা খুব ভালো জানেন, ও চেষ্টা করছে ইউটিউবে সাকসেস পেতে এবং খেটে ভিডিও বানাচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার যেটা, ভাইয়ের মতো, নিজের ছোট ভাইয়ের মতো আমিও একটা সঙ্গী পেয়েছি, একসঙ্গে বেশ ভালো সময় কেটে যাচ্ছে। আমিও একা এসেছিলাম, আমিও একটা সঙ্গী পেয়ে গেছি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, একা একা ঘোরার থেকে, নিঃসঙ্গ হয়ে ঘোরার থেকে একটা কারোর সাথে ঘোরা খুব ভালো ব্যাপার। সানসেটের সময় পুরীর এই সি বিচের যে কি সুন্দর লাগে কি বলবো, শুধু দেখুন আশপাশটা কত মানুষ নেমেছে। আজকে অনেকে দেখছি স্নানও করছে। মাঝে শুনছিলাম পুরীর এই সি বিচে নাকি প্রচুর জেলি ফিশ আসছে, অনেকের অ্যালার্জি হচ্ছে, কিন্তু আজকে তো সেসবের কিছুর চিহ্নই দেখছি না। এদিকে দেখুন উট চলে যাচ্ছে। ছোটোবেলার স্মৃতি বড্ড মনে পড়ে, মা বাবার সঙ্গে যখন আসতাম এই উটের পিঠে ওঠার জন্য খুব বায়না করতাম, এখন সাধ্য থাকলেও আর সেই স্বাদটা নেই। আর যেরকম বলছিলাম দেখুন এখন বিচে বসে যদিও, আর এখান থেকেও কিন্তু আমাদের হোটেল তারা প্যালেসটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, রাস্তার একদম অপোজিট সাইডেই কিন্তু হোটেলটা। পুরীর সব থেকে জনপ্রিয় যে হোটেলগুলো সেগুলো কিন্তু সব এই স্বর্গদ্বারের সি বিচটাকে ঘিরেই। আমাদের ছোটোবেলা থেকে এদিকে থাকার অভ্যেস, আমাদের কিন্তু এটাই ভালো লাগে। অনেকে আবার বলে স্বর্গদ্বার খুব ঘিঞ্জি, ভালো লাগে না, কে জানে, অনেকে চক্রতীর্থ রোডের দিকের হোটেলগুলো প্রেফার করে। আমার বরাবরই মনে হয় যেন এই দিকের হোটেলগুলোই খুব ভালো, পাশেই বেশ মার্কেট, প্রচুর খাবার দোকান, আমার দারুণ লাগে, বেশ একটা গমগমে ব্যাপার হয়ে থাকে সবসময়। আমরাও এখন যে হাঁটছি, আমরা ধীরে ধীরে লাইট হাউসের দিক থেকে যাচ্ছি স্বর্গদ্বারের দিকেই। বিকেলে মার্কেটে একটু ঘোরাঘুরি করব, দেখি কিছু কেনাকাটি করা যায় কি না, এখানে এলে লোভে পড়ে কিনে ফেলি কিছু না কিছু, এইসব তো আছে। আর এখনও মিষ্টি ওই যারা বিক্রি করে তারা চোখে পড়েনি, আর পুরীর যে সেই অথেন্টিক ভালো মিষ্টি সেটা একবার খাবো। বিচটায় ভিড় দেখুন, কত মানুষের যে সমাগম হয়েছে,
প্রচুর প্রচুর মানুষ। এই পুরীর একটা বিকেল এই যে হাওয়া আপনার অনেক দিনের গ্লানি এবং কষ্টকে দূর করে দিতে পারে। কি কি মিষ্টি আনলে বলো বলো, কি কি মিষ্টি আছে দেখা? ছানার গজা, ছানা পোড়া, মদনমোহন, আহা, রসগোল্লা, ছানার জিলিপি, এই সব এনেছো। কোনটার কি দাম গো, কোনটার কি দাম? ওটা একটু বলো। আর এটা সিঙ্গারা, ছোট ছোট সিঙ্গারা। সিঙ্গারা কত করে? 5 টাকা। 5 টাকা করে। আর অন্য মিষ্টিগুলো? 10 টাকা। এই দেখুন, ওই যে দাদাকে দেখালাম ওনার থেকেই মিষ্টি নিলাম, 10 টাকা করে মিষ্টি। আগে মনে আছে ছোটবেলা যখন আসতাম বোধহয় 5 টাকা ছিল, কখনো 2 টাকাও ছিল। ছানার একটা ছানার জিলিপি আর একটা ছানার অন্য কোনো প্রিপারেশন। আর এখানে একটা সিঙ্গারা আমি অলরেডি খেয়ে ফেলেছি, সিঙ্গারাগুলো এতই লোভনীয় এবং সুস্বাদু। এগুলো তোমার 20 টাকায় 5 পিস করে দেয়, খুব ভালো। এখানের এই মিষ্টি বিচে যারা আসবেন অবশ্যই খাবেন। আমার মনে হয় যে পুরীর অথেন্টিক যে কটা জিনিস আছে তার মধ্যে এই পুরীর বিচে বসে চা খাওয়া কিংবা এই মিষ্টি খাওয়াটা কিন্তু তার মধ্যে একটা খুব ইউনিক পার্ট আর কি, পুরীর এই টোটাল এক্সপিরিয়েন্সটা। পুরীর বিচে এই আলো জ্বলে গিয়ে কী সুন্দর লাগছে দেখুন। পুরীর বিচে সকালে এরকম একরকম সৌন্দর্য, বিকেলেও আরেকরকম সৌন্দর্য, দারুণ লাগছে। আমরা এবার রাস্তার দিকটা যাচ্ছি, এখান থেকে সোজা যাব স্বর্গদ্বার, ওখানে কিছু খাজা টাজা কিনবো আর ওখানে আরও দেখবো, মার্কেটটা ভালো করে এক্সপ্লোর করব। এই হচ্ছে পুরীর সি বিচের মার্কেট, বিকেলে কত লোক যে এখানে কেনাকাটি করছে শুধু দেখুন। নানান রকম শাঁখ, সলতে, বাচ্চাদের খেলনা, হ্যান্ডিক্রাফটসের আইটেম গম গম করছে একদম। এটা পুরীর সব থেকে ইম্পর্টেন্ট জাংশন এবং সব থেকে লোকেটেবল জাংশন এই চৈতন্য দেবের স্ট্যাচু। এটাকে ঘিরেই কিন্তু অনেক বড় বড় হোটেলস এবং খাবার জায়গা, খাজার দোকান সব কিছু আছে। এই দিকের মার্কেটটা ভীষণ ভালো লাগে আমার, জামা কাপড়ের দোকান, খাজার দোকান, প্রচুর অল্প পয়সায় বাজেট ফুড জয়েন্টস অনেক কিছু পাবেন এই দিকে। এখানে এই পুরীর স্বর্গদ্বারের আশপাশে এরকম প্রচুর ট্রাভেলস পাবেন যেখান থেকে আপনাদের সাইট সিইং এর রিকোয়ারমেন্টস বা হোটেলে থেকে এয়ারপোর্ট ড্রপ এইখানের জাতীয় গাড়ি পেয়ে যাবেন। যেরকম একটা খুব পপুলার কাউন্টার হচ্ছে এই বলরাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো এখানে এই শুভদীপ কালকের জন্য এসি বাসের সাইট সিইং এর বুক করলো, 350 টাকা করে নিল, সমস্ত কিছু ঘুরিয়ে আবার এখানেই ড্রপ করে দেবে আর কি। তো এর কটায় ছাড়ছে সকালে? 7টায় ছাড়বে, আবার বিকেল 7টা, মানে প্রায় 12 ঘন্টার প্ল্যান। কি কি দেখাবে এতে? চন্দ্রভাগা, কুমড়ো, ভুবনেশ্বর, ধৌলিগিরি, লিঙ্গরাজ টেম্পল, আচ্ছা, মুক্তকেশ্বর, সিদ্ধেশ্বর, খণ্ডগিরি, উদয়গিরি, নন্দনকানন। বুঝে গেছি, এত কিছু মিলে 350 টাকা। নন্দনকানন কিন্তু সোমবার বন্ধ, এই টোটাল ট্রিপটাই আমার মনে হয় সোমবার অ্যাভয়েড করা ভালো, সোমবার দিনের জন্য বন্ধ থাকে, বন্ধ থাকে। বিকেলবেলা এই স্বর্গদ্বারের মার্কেটের এখানে ভিড় দেখুন, বাপ রে বাপ, হাঁটা যাচ্ছে না। এইখান থেকে শুরু হলো বড় বড় খাজার দোকান, আর আমার টার্গেট থাকে বরাবর এই গাঙ্গুরামসের খাজা কেনা। চলুন দেখি এক পিস আগে, আজকে তো কিনি তারপর দেখা যাবে। সব সময় যেন মনে হয় এখানে একটা মেলা বসেছে। এক মিনিট,
মহিলারা এখানে এলে বোধহয় পাগল পাগল হয়ে যাবে। কি যে জিনিস সেখানে, বাপরে, আমার নিজেরই প্রত্যেকবার এসে কত যে কিনে ফেলি, গামছা থেকে শুরু করে ছেলেদের কুর্তা, পাঞ্জাবি, বাচ্চাদের সব জিনিস। এখানেও আবার দেখছি একটা গাঙ্গুরাম, কোনটা সত্যি কোনটা মিথ্যে কে জানে। এই রাস্তা বরাবর আবার কাকাতুয়াও আছে, প্রচুর হ্যান্ডলুমসের কালেকশন, দারুণ লাগে। আমি এবার খুঁজছি অ্যাকচুয়ালি ছেলেদের ফুল হাতা শর্ট কুর্তা, পাচ্ছি শুধু পাঞ্জাবি। সেদিনে ডিনারের জন্য আমি গেছিলাম আমাদের হোটেলের পাশের গলিতেই অবস্থিত একটা ছোট্ট রেস্টুরেন্টে। এখানে কোনো আড়ম্বর নেই, কিচ্ছু নেই, একদম বাড়ির ঘরোয়া খাবার পাবেন। 5 টাকায় রুটি আর হাফ প্লেট চিকেন মাত্র 75 টাকা। আমাদের হোটেলটার ঠিক পিছনের গলি যেটা, সেখানে প্রচুর ভালো ভালো বাজেট হোটেলস আছে। আমি নিজেও প্রথমবার যখন সোলো ট্রাভেল করেছিলাম, আমি এখানেই একটা হোটেল সি ভিউ রেসিডেন্সি বলে জায়গায় ছিলাম। আর এখানে থাকলে একটা যেটা খুব সুবিধে, সেটা হচ্ছে এরকম অল্প পয়সায় খুব খাবার দোকান পাবেন। এই যে দোকানগুলো দেখছেন, এখানে আমি যেরকম খেলাম 3টে রুটি, এক একটা রুটি 5 টাকা করে, আর হাফ প্লেট চিকেন হচ্ছে 75 টাকা। এরকম লাইন বরাবর এখানে প্রচুর আছে, এমনকি ট্রেনে ওঠার আগে যদি খাবার প্যাক করিয়ে নিতে চান সেরকমও পাবেন। তো আমার এই জায়গাটা কিন্তু খুব ভালো লাগে, মানে এটা হচ্ছে হোটেল শ্রীহরির পিছন দিকটা আর কি। অনেক সস্তায় ঘর পাবেন, মানে যত আপনি সি ফেসিংয়ের দিকে এগোবেন ন্যাচারালি দাম তত বেশি হবে। আর এগুলো যেহেতু একটু রাস্তার থেকে ভিতরে, এই জায়গাগুলোই কিন্তু টার্গেট করতে পারেন। দেখুন পরপর পরপর এখানে হোটেল, মানে ছোটোখাটো হোটেলস আছে। আমাদের হোটেলটা ওই দিকে, মানে মেন রাস্তাটার দিক করে, কিন্তু এই দিকেরও হোটেলগুলো কিন্তু খুব একটা খারাপ না। আর এই শ্রীহরি আর আমাদের এই তারা প্যালেসের পিছনের এই দিকটা বরাবর এখন একটা দারুণ পার্কিংয়ের জায়গা করেছে। যারা বড় গাড়ি বা ফোর হুইলার নিয়ে আসছেন কলকাতা থেকে, তাদের ক্ষেত্রে এই জায়গাটা খুব সুবিধে, কোনো গাড়ি ঘোরানোর ঝামেলা নেই। সামনের রাস্তাটা প্রচণ্ডই চওড়া, আর এই ভিতর ভিতর দিয়ে জানেন ভুবনেশ্বরের দিকের রাস্তাটায় কানেক্ট করে দেয়, আপনাকে মেন রোডে উঠতেই হবে না। আমি আগের বার যখন সাইট সিং করতে গেছিলাম এই দিক দিয়েই গেছিলাম, খুব সুবিধে করেছে। এই রাস্তাটা কিন্তু স্বর্গদ্বারের রাস্তাটার মতো জ্যামও হয় না, প্লাস অনেকটা চওড়া। আজকের আমার সারাদিন এই পুরীর আশপাশে ঘোরা, আমাদের হোটেলের রিভিউয়ের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করি এনজয় করেছেন এবং সমস্ত তথ্য তুলে ধরতে পেরেছি আপনাদের সামনে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেষ করে দেওয়ার আগে নিচে দেওয়া লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। আসছি এই পুরী সিরিজের নতুন ব্লগ নিয়ে, যেখানে যাবো জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে। সেখানে কীরকম কী অভিজ্ঞতা হচ্ছে সেটা আনবো পরের ভিডিওতে। ভালো থাকবেন, সি ইউ সুন।